এক মহিলাকে লেখা সাংসদের মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আনন্দবার্তা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মেসেজের সত্যতা যাচাই করেনি। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন নদিয়ার রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ওই মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, কোন এক মহিলাকে বিজেপি সাংসদ কুপ্রস্তাব দিচ্ছেন। সাংসদ জানান, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি সাংসদ হিসাবে ইতিমধ্যে যে কাজ করেছেন সেই জনপ্রিয়তাকে বদনাম করার জন্যই বিরোধী দল এইরূপ কাজ করছিল। আসলে মহুয়া মিত্র ইতিহাস নিজের জন্মের ইতিহাসটাই জানে না, কোথায় জন্মেছে জানি না। ভারতবর্ষের জন্মের পরে পঞ্চগব্য খাওয়ানো হয়। পঞ্চগব্যের মধ্যে কি থাকে? দুধ, ঘি, গোবর, গোমূত্র, এটা গরুরই পাঁচটা জিনিস খাওয়ানো হয়। অর্থাৎ জন্মের সময় খাওয়ানো হয়, এটা ভুলে গেছে। এটা ভারতবর্ষের কালচারের মধ্যেই আছে। ও কি জানে জানি না, আর ওর বলার কথায় আমার জবাব দেওয়ারও কথা না। দক্ষিণে ওরা হাল ছেড়ে দিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির লোকের বদনাম করে যদি কিছুটা বিশ্বাস অর্জন করা যায়, সেই রকম কিছু আমাদের চরিত্র হননের পালায় তারা নেমেছে। তাই এসব করে কিছু হবে না। এখানে যে আমার এরিয়ার মধ্যে যেটুকু আছে, শূন্য নিয়েই তাদের ফিরতে হবে, এটা জেনে রাখুন। আর নদিয়া জেলা চৈতন্যের জেলা, এখানে তৃণমূলের অত্যাচার করে কাজীর শাসন এখানে চলবে না। জনগণ জবাব দেবে, ভোট দেওয়ার সুযোগ পেলেই এর জবাব ষোলো আনায় তুলে নেবে। নদিয়া থেকে মাধব দেবের রিপোর্ট, আনন্দবার্তা।